ভাই পেরাশানির মধ্যে আছি রোজার মাস যদি তেহারা লয়ে যদি এত নষ্ট করে তাহলে কি চলে নাকি ভাই আচ্ছা ঠিক আছে ভাই দিয়ে দিয়ে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কথা কি খবর আরে ও বর তো ভালো না মনে করে বিরাট একটা চিন্তার মধ্যে মনে করে ভইরাইছি আরে কি কো কি চিন্তা আরে কমো কি বিবাহ কোয়েন না মানে তোর কোয়েন না ভাই আরে না 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 কি বুঝছ কমো না কি কো না কো কো না না कपड़ा लया তোমার বাপের দিছে তো আল্লাহ আপনারে পাশে দৌড়ানে শুনো আপনারে তো দাদা ভাই এসে দৌড়ানে শুনে তোর বাপই কে হারি তো মানিকপুরতে কান দকি লাগা আসো আরে আপনারে মারছে বলে আপনি কইতেছে দৌড়ে গিয়া মানিকপুরতে নানা ইতিহাস করছে পরে আপনি হাতে রেখে দিয়ে আপনারে দতছে না কোন রবে জান বাসায় এলাকা না আরামে রইছে আরে এত্রে ভাই কি ফিরিত জানি বলো বলো ফিরিতের শুনে এর ফিরিতের শুনে বলো করছে সারাটা দেশ মনে করে রটনা করতে গেছে ওনে ওনে না জিরি করছে না করছে মানে আমি যে কইছি আবার কোয়েন না কইলাম হ্যাঁ লাইতে রে কে বলি মা যে ঘটনা করতে হলা কি ও ভাই কি ঘটনা করছে আমার আব্বা যখন গাঙ্গে দা হাতে রেখেছে পুশুরি মতো মনে আবার মারছে ও আপা ও আরে কি উল্লামা কামাল কা হো কি উল্লা কি তুমি কোন জানো সে বলিরমা বলে বিড়েতলে আপার ধরে গঙ্গবাড়ি দিছে এবারে তুমি কোন জানো সে বলিরমা তো কাছে কাটা কইছে আরে আমি যাইতাছি আর পরে সে বলিরমা কইতে আমি উইন্না দাও কো কি ও তোমার আপা কাপড় দিয়ে কাউ লুদার কাপড় দিত জাকাতের কাপড় আমি কো কেউ আছি আপা দিত না ওই মে তোমার আপা আজ থেকে 20 বছর আগে দিছে তন্দি তো রে গিলে গেছে তোমার বিয়ে হইছে না ওনা আপারে কইছে আপা কো আর বাবা আজ রে হইছে না হইছে না কামাল কারে কইছি তোরা
அப்பா லகோ தன்னதுராசி மோய் மாசம் கரு குஜி கோதரா பரே கங்கர் பர் போய் தேக்க சாரி பஸ் மீடியா இன்ன சவல மாசோ தோரே கங்கே தே பர் கொர்ஸ் தோ பதரா பக்க கங்க பால த பரே சக अरे बांदिर फो बारी रसाईरा आय बोले मैं तो ठंडर मते जे हमारे को के बिचरा फाइतो ना ओन देख कसी तू ये नय हमर साले तो तीसा चुटकी अरे मनो करो मासूम का कमल मिया हेरे मिसे तो हमर ससुर तो मुरबी मन रेबड़ा मिसे तो कोबो हां अरे कमल तो ए लुजाता है हे ओ अमन नामे बिदले बदलम चुर करछे बुझा दे शैतान भालू छे ना ओरे दे बुझ दसी हमर अम्मा के लेके जागा हमर अम्मा के लेके जागा ऐसे बलि मार कारण होय अजा बसे बलि मार लोग बीच में किया सिन कोना पा हां अब तो देख रे को तो कोस्ता तोर सामने उड़े लेमु तोर एई बरदा बरदा अरे गोर के में जामु मोरे गोर हमर अम्मा ना हमर अम्मा लेके जागा अब से बोले मारे केयर का पड़ दिबा की खोरबा फिश बोल रे का पड़ दिबा अब दी से बोले मारे से बोले मारे से बोले मती जाबे हां तू जाबे एंते हां बिचे अगर बात तक ना तो बात तक ना तो मार दरजा तो मार दरजा तो मार मार दरजा शैतान कमाल है लुजाता है लुजाता क्या है अमन में जीडा मुचिरा लगा हर का सलाक আর শান্তি ভাই তোমার কোনো রহমই আসসালামু আলাইকুম ভাই স্যার ওয়ালাইকুম সালাম তুমি আমার বাইক লিগা হেই তুমি কি কইতো সমস্যা রে গ্রামে গ্রামে বাইকটা কি কইতোছ হেই আমি কাপড় দিমু এটা কি এই যে দলের দল মানুষ সমর্থন বাড়াছ তুমি চাইছো কি আরে ভাই স্যার আপনি তো এটা ভুল বুঝতাছো কি বুঝাছি আরে আমি তো কইছিলাম যে মানুষ বুঝজের উল্টাটা কোনটা মামুন আছে না হ্যাঁ পরস্পর শুনছিলাম মামুন কিছু কাপড় সুবত দিব তো মামুন কাপড় দিলে আমার কি হচ্ছে তুমি আমার বাইক মা লোক পাঠাতেছ কি লাগে মামুন যদি নির্বাচনে কাপড় দিয়ে দেয় নির্বাচনের আগে এই যে ঈদের উপলক্ষে কাপড় দিয়ে দেয় তো মামুনের বুট বাড়া যেত না মামুনটা মাইদ্য অনেক লাগে তো আমি কইছি যে আমাদের মেম্বার সাহেব আয়ুব ভাই উনিও কিছু কাপড় দিব এই কিছু কাপড় দিব কথাটা কইলে তো একটা হাট লইলে তুমি তো আমার বাড়ির মধ্যে মানুষ বাড়ানো শুরু করেছো লাইন ধরে বাড়ানো শুরু করেছো তো যে ইফতারি সময় যে ইফতারি শর্ট পড়ছে না এই শর্ট পড়ার লোভে তাতে মানুষ আগে কাপড়টা পায় এইজন্যই তো আমরা বাড়ি যে সিরিয়াল দিতাছে সিরিয়াল দিতাছে বাঙালি না সিরিয়াল দিতাছে কোন সিরিয়াল দিলে আমি এই কাপড়গুলি দিমু কই থেকে তুমি আমার একটা বুদ্ধি ওনে সঠিকভাবে একটা বুদ্ধি দাও তোমার বুদ্ধির মধ্যে তো কিছু গন্ডগোল গন্ডগোল ভাব পাইতাছি গন্ডগোল নাই ভাই গন্ডগোল নাই নির্বাচনে ফাঁস করতে হইলে আপনার কিছু কাপড় কমটিহার মধ্যে হইলে দিতেইব দিলে আমরা কে অবশ্যই তো ছেড়া বেরা কইতে দিমু আমি তো এই কাপড় চাপড় কোনো সময় বাড়ছি না অহন যদি এবার বাড়ন হই লাগে কেমনে বাড়ন লাগবে কি করন লাগবে এটা সুন্দর বুদ্ধি বাবুরহাট আছে না বাবুরহাটে গেলে 670 টি 120 টির মধ্যে ভালো ভালো কাপড় পাওয়া যায় ভালো বলতে ভালো ভালো শাড়ি পাওয়া যায় রেডিমেড কিনতে আমি বালাপুর বুঝি না ওই যে বেলুন আছে না বেলুন হ্যাঁ কান মোনা যে মারে কান মোনা এমন এমন ছোট ছোট ভাইগুলি এই ধরনের কাপড় একদম কম পয়সার মধ্যে আইন না দিয়া দিবা হাতে 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 দিয়া দিবা কিন্তু একদিনের বেশি যাতে না পিনতারে এই ধরনের কাপড় বিচারা এই তো হইছে এক দিলে দুই ভাগ কইলো আমরা এক তো কাপড় দিমু আর এই শুধু হে আমরা লেখকা দিমু যে ঈদের অগ্রিম শুভেচ্ছা আয়ুব আলী ভাইয়ের পক্ষ থেকে ঈদের লাল গোলাপ শুভেচ্ছা আবার গোলাপ বানাম কইতে গোলাপ লাগবো না এটা লেখকা দিলেইব চিন্তা করছি কি জানেন আমরা যে গ্রামের মধ্যে একটা সাংবাদিক আছে না হ্যাঁ ই তো পত্রিকায় লেহালি করে এর এই পত্রিকার মধ্যে আমরা একটা সংবর্ধনা দেয়া দেই যে আয়ুব আলী মেম্বার এক তো কাপড় বিলাই দিতাছে এই উপলক্ষে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাইতেছে গ্রামবাসী আমরা তো হারা হইতো না ভালো হইব কিন্তু এখানে কি আবার টাকা পয়সা খরচ করছো নিজের মধ্যে লুকেই তো আবার টাকা দিলেই চলবে 1000 যত ঝামেলা আমার ব্যাপারে রে আমি তো মেম্বার হইছিলাম না তোমার এটা আরে ভাই এই নর কৃপণতা করুন না যে এটা দিলে কি হইব যায় শুধু আমদার এই গ্রামটা না সারাটা বাংলাদেশ ছড়া যাবে যে আয়ুব আলী মেম্বার কাপড় তো দিছে দিছে সারা বিশ্ববার গ্রামবাসী রে এলাকাবাসী রে ঈদের শুভেচ্ছা জানাইছি ঈদ আরব না তাহলে এই কামটা আগে করো সম্পাদকের আগে দাও দিয়া যে এটা এভাবে এভাবে দাও হইব হ্যাঁ আর কাপড় আমি যেটা কইছি এটা আচ্ছা 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 দেখবে নির্বাচনের সময় বুট মানুষে এমনে দিব উড়ে উড়ে বুট দিব বইয়ালামু বাক্স বুট দেব ভালোই লাগে কিন্তু মাঝে মাঝে ওই যে বাড়ির মাঝে মানুষ গিয়ে জ্বালাতন করছে আমি খুব কষ্ট পাচ্ছি এই যে গিয়ে এসা এই মুখে এই মুখে আমার শার্ট দিব ভ্যান দিব এই সেই এই গিয়ে জ্বালান শুরু করে দিছে বাঙালি তো তুমি মাতে এর লাগে ওই যে বুতা টুতাতে মাসুম মিয়ার বাড়াই ছিলাম যে ধরে আইন না ঠেংডি না ওরা বলে যে কত ভালোই লাগতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভুল বুঝেন না যা না আচ্ছা আচ্ছা হেই কামাল ওয়ালাইকুম সালাম তুলম তো নি কি কইছো তোমরা তুমি কি কইছো
রমজানের মারে এই রমজানে তুই কইছস যে ওই আমি শেফালির মা হল্লার মাইতে কি কইছস তুই কি বুঝাছস ও এটা তো কইছিস ভাই কি কইছস ভাই যা শুনতো তাই কইছিস কি শুনতো না তুই কস্তা ওই যে শেফালির মার কথা শেফালির মার কথা তুই আমার উপরে কই দিছস আরে হ্যাঁ সারা গ্রাম নাস্তা চার কইতাছে শেফালির মার লগে আমার আব্বা 20 বছর আগে না হয়েছে অনলাইন হয়েছে দলনা হয়েছে কি তারে কি আমি কি ভাই আমি তো রোজা রাখি নামাজ পড়ি হ্যাঁ একটা ছোট্ট মিছা কথা বলল রোজা শেষ ও রোজা শেষ सलाम সালামের লোক কোন দেখছনি হ্যাঁ কুটনামি লাগায় আবার এনো কি সুন্দর নাম বা সালাম আসসালামু আলাইকুম সার্ভার সার্ভার তোরা কইছে এই মা তুমি বসুম কেডা বেরো এই পানি আমার বুতল লগে আছে বালির মা হল্লা দনলা কি কইছ বুঝছে কইছে পড় তো আমি আস্তে আস্তে মনে করি আমি নিজে যাই আরে যে কামাইলা কামাইলা হে শয়তানি সারসন আমার লগে তাকিয়া হে হে লুজাতা হে হে হল্লাতা হে হে আমার পুত্ররে মাথা লাইয়া করে তোমার জিগাইতাছে সারা গ্রাম গ্রাম গিয়া জিগাইতাছে হ্যাঁ আরে একা বলত পুত হইছে বলত ভাই সাহেব এটা কোয়া বন্ধ করেন বুঝে নিজ সম্মানের ব্যাপার রোজার মায়ে দিন বুঝে নারো তো জামালা ভাই সাহেব রোজার মাই দাইছেন কি খাইবার দিমু না 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 রোজার মাই তো খাইছেন না এইগুলো লাগতো না আমি কিন্তু আমার পুত্রের গিয়া হনে করা শাসন করতেছি তুমি তো কোন কইছ না বড় বল স্টান কেন কি করে আমরা সমুদ্র করার না না সমুদ্র লাগ না যাইতেছি বাজ্জাহের বলদ রাতে গেছে না মনে করো আল্লাহ পুরো নামে বাচ্চা আল্লাহ গো আল্লাহ এ মুটুমিয়া কি অবস্থা কুসকুমার কিছু রাখছো আমি দেখ আপনি এদিন এত তালো তালো এসে পাঠাইছেন তালো এসে পাঠাইছেন নিয়ে আয় কাপড় দিব হ্যাঁ আর ওসমেন করেছেন আমার মিয়া আরে মিয়া এদিন তো একটু এমনি বাজায় দিছিলাম আর কি এখন তোমার তালোয় কাপড় দিব আমার কাছে শেয়ার আইছে বুঝছো শেয়ার আইছে তোমার তালোয় একটু গেরা কোলে না ফলাইলে তো তোমার তালোয় কাপড় দিত না হ্যাঁ তো মেম্বারি মানুষ অন শুনো তুমি কি কাপড় নিবা পাঞ্জাবি নিবা না জিন্স কাপড় নিবা আমি করব আমার তো এক কাপ যা বানাই ফেললো বাবা হ্যাঁ বানাই ফেললো হ্যাঁ সাইজ তো আবার জিন্স এমন দাও অর্ডার দাও না সাইজ তো বে সাইজ রে বেটা সাইজ দাও না দরে বেটা তোর এই সাইজে তো বড় শার্ট প্যান্ট দেওয়া যেত না কে রে পাদ দে গেলে বাদ দাও তো লাগবই লাগবে আমার তো তুই লাগে তালোর কাছে যাবি যায় তোর শার্ট এই শার্ট আর এই প্যান্টের মাপ দিবি সব দায়িত্ব কিন্তু বাইরের কাছে বুঝছো তাড়াতাড়ি এটি মাপ না বানি অসম করে আরে না তো তালোর একটা গেরা কোলে ফলায়া দিয়া যেমন রাজি করাইছ আর কি বুঝছ না কিপটা মানুষ যাতে আমার এবার তাড়াতাড়ি জানাইছ আচ্ছা ভাই তুমি যা মনে কর দিবা একটা গরিব মানুষের কাপড় তো একটু একটু দামটা বাড়াও ভাই তো পিন দে তো তোমার লগে দোয়া করব ভাই ও কিন্না হনা তো ওয়ালাইকুম আসসালাম ওয়া আলাইকুম আসসালাম একটু দাঁড়াও আমি কিন্না হনা তো দি মু আমি টেহা যাইবো আমার তুমি আলি কও যে একটু দামটা বাড়ালো আমি কি কইছি লপনি মারে ওই যে পিলুন্দা কান ভনো মারে কান ভনো মারার মত পাতলা কাপড় কে বিচার আনতো আরে গে কোন বাড়াইলো আচ্ছা ভাই সবদি সব হ্যাঁ ঘটনা হইলো
গতকাল আমাদের যে পূর্ব ভারত গেছিলাম নামাজ পড়তে, যাওয়ার পরে যে মুসলিরা যারা পিছন থেকে হুজুরের পথে যায়, যারা নামাজ পড়ে, হ্যাঁ যারা নামাজ পড়ে, যা হুজুর হুজুর তারা যে নামাজ পড়েন, তাতে নামাজ পড়েন ইমাম সাহেবের অর্ডার দে, অর্ডার দিতেছে মানে মুসলিরা, মুসলিরা না 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 না, এই নামাজ কি হইব, এই নামাজে হইব কিনা তুমি সময় আছে হাতে? জি সময় আছে, আমি তোমারে কিছু কথা কইতে হইব, যার একটা হিস্টোরি আছে। জি বলেন। হিস্টোরি বলতে মনে করো যে এক এলাকার এক জমিদার আছে, জমিদার প্রতি শুক্রবারে একজন ইমাম সাহেব জব করে, জব করে এর কারণটা কি? এটা তো মনে করো যে প্রতি শুক্রবার আইলই একজন ইমাম জব করে লা, তখন পাশের গ্রামের একজন ইমাম নতুন ফার্স্ট টেস্ট কইরা তার নিয়ত হইলো আমি এই মসজিদে ইমামতি করুম, কারণটা কি আমার বুঝতে হবে, কিন লিগা জব করে, তাহলে কারণটা দেখা গেল শুক্রবারের নামাজ আমরা দেড়টায় জামাত করি না, এই ধরনের একটা সময় নির্ধারিত থাকে, তখন অন্য ইমামরা কি করছে, তখন এই লোকে সবাই মুসলিম টুসলি আইছে জাস্ট দেড়টা বাজে নামাজ স্টার্ট করে দিছে, হ্যাঁ টাইম সঠিকভাবে নামাজ ইয়া করে দিছে, তখন দেখা গেল কি সবাই আলি কানাহুসি করতেছে, আজকে হারি রাজা সাহেব যাইছে না, নামাজও আগে ছেড়ে দিছে, এরা তো ডাবল জব করবো ডাবল, অন্যায় দুইটা করে লেছে, রাজাও আইছে না নামাজ ছেড়ে দিছে, তখন মুসলিরা একজন একজন কানাঘষি করতেছে, এমনই রাজা সাহেব আইছে, আয়া খুব আইস দিয়া ইমাম সাহেবের দাঁড় নিল, নিয়া মুসলিরা কইতেছে শুনো এতদিন যা লোকেরে আমি জব করছি এরা ইমান ঠিক আছিল না, একজন ইমানদার লোক পাইছি, কেমনে মানুষ জানলো যে কেমনে, তখন কইলো যে নামাজের টাইম হইলো ইমামের, ইমাম যতক্ষণ নামাজ না স্টার্ট করবে কোনো মুসলি নামাজ পড়তে পারত না, আমি আইসি না না আইসি এটা দেখছে না, ইমাম সাহেবের নামাজ আজকে দেড়টায় স্টার্ট করে দিছে, এই হইলো ইমানদার লোক, আর অতদিন আমি দুইটা বাজে আইসি দুইটা বাজে নামাজ স্টার্ট করছে, আমি আড়াইটা বাজে আইসি আড়াইটা বাজে ইমাম নামাজ আমি আইলে স্টার্ট করছে, এর জন্য তারে আমি জব করছি, আজকের থেকে সঠিক লোক পাইছি, কিন্তু এই আইন কোনো জায়গার নাই, ইমাম সাহেবের উপরে মুসল্লি অর্ডার দিব নামাজ পড়াইলেন নামাজ পড়াইলেন, এই নামাজ হইতো না, নামাজ নামাজের গতিতে চলবে, হ্যাঁ নামাজ ইমামের গতিতে চলবে, ধন্যবাদ। তাহলে ভাই আমরা ভাই দেখবো ভালো একটা জিনিস শিখলাম আজকে, আচ্ছা আচ্ছা ভাই, ওই যে আমি নাম কইতাম না মুসিদে গেছিলাম, গেতি সামনের ক্ষেত্রে ইমাম সাহেবের পিছনে একটা জায়গা হালি, আমি একজনে জিগেলাম ভাই এটা এটা সভাপতির জায়গা এটা কি ভাই, না এটাও ঠিক হইতো না, নামাজ হইলে তোর মনে কর ধনী গরিব হ্যাঁ বড় লোক এটা কোনো নিয়ম বান্ধা ইয়ে হইতো না, যারা আগে আইব আগে আর দাঁড়াইবো, যারা পাশে আইব পাশে আর দাঁড়াইবো, এটা হইলো নামাজের নিয়ম, আমি তো দেখছি ভাই সামনে সিট হালি, এটা ঠিক না, আমার কাছে এই জিনিসটা কিতা তুমি যে সুন্দর করে এই লোকটা বুঝাইলা, তুমি একটু আমলটা করো না ভাই, আমি আমলটা করুম, তুই হয়েছে দেখতে তুই তুই তো আমার কাছে সবসময় লেগে থা, আমি আমলটা করুম, এটা তো হিয়ান লাগবো না, ঠিক আছে ভাই তোর তো আমার কোনো দায়িত্ব ভাই, দায়িত্ব তোর যে তোর দায়িত্ব তুই লে থাক, কোন বই তো মইনা মিয়া বসিলাম ভাই বুঝবা বসিলাম, এই যে করো বা আমার মতন কাহার সুবর দিয়ে কেমনে দিই মোয়েরার বিষয়ে আলোচনা করলাম, তুমি একটা গিট্টু লাগাই দিছো বাইরে তুলে দিয়ে ভাই, মিয়া তুমি তোমার কাপড় লিয়ে থাও, বেশি বুঝে এই কামাল বেশি বুঝে, এই কামালের লাগে মেম্বারের একদিন অধপতন হচ্ছে, আমার মাফের দোয়ান আমি হোলি বার দোয়ান দিচ্ছি, কি কইছে তোমারে কাপড় দিমু তোমার, দিমু বাচ্চা দিমু, এমনি কইছে আমারে
লপানি আছে কোন লপানি আমার কি যেতে কই আইতে যেতে কই আইছে হিতিঙ্গা আউ যায় যে লপানির বিচার বয়ার ফরতা আমার ন হুলি ফরতোন দিছি তোমারে পাড়া দিব কাপুর নাপ দিতা ইয়া দিতা আজ যায় দি কই আছে লপানি আয়ো হঠাৎ করে কি মনে কইরা কি গুটিয়া বসে নিব নাকি হ্যাঁ আরে ভাই টিয়া বসে দাম না রে ভাই তুই খুব সাফ হয়ে বইরা গেছিস সাফে বলে গেছে আমি রে ভাই টিয়া বসে দিয়া তার আমার হাতে কোনো টিয়া নাই তোরে যে টিয়া দিয়া আমি সাফ উদ্ধার করবো আমার সম্ভব না আরে ভাই এটা টিয়া পয়সার বিষয় না রে ভাই একটা অন্ধ হিসাব যাই ভাই হ্যাঁ আই বাইরে খুব মাইকা চিবা ফলাইয়া কাফর দেওয়ার একটা প্রোগ্রামে রাজি করাইছি বুঝছেন ও ওনি যে আমি বলছি যে বাবুরহাট আছে না বাবুরহাটে এইসব লুঙ্গি 70 টাকা করিয়া আর মহিলাদের জন্য থান কাপড় হ্যাঁ 120 টাকা হইলে ফাও আছে এখন এর মধ্যে কিছু কম টম করে আমরা পরিচিত দোকান আছে নি তুই অবশ্য তো কামাই তো হইবো বুঝেন না কম তো পরিচিত দোকান আছে থাক না মনে কর যে তোরা ইয়া করতো না অনেক টাকা কাম করলে কামাই কাপড় ইয়া কই তুইবো যে মনে কর যে ফহির মিসকিন দে দিব তো অভাব অনাথ মানুষ দে দিব যে মি আমরে তো সব হইবো এই যে আপনি দিবেন আপনি যে টাকা কম রাখতাছেন তো আপনি তো সব হইবো এভাবে কইয়া তার কাছে আনতি আর লুঙ্গির কথা লুঙ্গি কিনতে গেলে কবি যে লুঙ্গি তুমি মানে বলা হন্তরে দিব তো একটু কম টম জোড়া ভাই রাহে বুঝিনি এই জন্য তো ভাই আমি আপনার কাছে আই এইটা কইলে মনে করো যে হ্যাঁ করে না রাখলো মনে করো যে প্রতি পিছে 10 টাকা করে রাখবো আর 10 টাকা করে থাকলে তো বুঝছ কত টাকা তোর থাকবো আর দুই বার ফাইট কষ্ট হয়ে গেল না আমি রোজার মধ্যে চাই না তারপরে তো আমি আপনারা ছাড়া কি আর খামু আপনি আমার বড় ভাই না না উস করে দিলে তো এটা আর কিছু করার এইসব বিষয়টা কি এটাই আচ্ছা ঠিক আছে আর ওই যে ওই টিয়া পয়সা বুঝাচ্ছি না ইদানিং দি মানুষ নেটে না দিয়ে আমি দুই তিন জন আমার ধরছিল এখন আমি দিয়ে আজকে রাত্রে একটা টুকাইতে দিই যে কিরে তোরা আরে ঘরে ঘরে যাইবে যাই আকো আমি আমরা যে জিয়া বিজি বিয়া দিছ নে ওই মুখ জায়গা থেকে মুখ জায়গা বুঝলে যে তার যে তোমার ভাই দিয়া লয়ে যান ইফতার লয়ে যান টিয়া পয়সা লাগলে ব্যবস্থা করুন না আমার দুই তিন জন ধরছিল সন্তোষ মন্তোষ ধরছিল এরা আরে ভাই রে তুই কইবে না কই এত ইগলি আমার কাছে ফাড়াইবে ও সন্তোষ তো জি বিয়া দিব বুঝো জি বিয়া দিব হিন্দু বিয়া তো সমস্যা লাগবো সভাপতি তোরা বদর যা তোরা বাবা মশলা বাংতে রে বালা আচ্ছা ওটা বা একটা মশলা লাগিয়ে আমি আইছিলাম কি মশলা একজনের মশলা দিতি দিতি মনে কর আমার জীবন চেয়ে ও তোরে আবার আইছ মশলা ওলার ফুট কত এক দি দিতাম আরে বা মনে কর ওই নদীর কাছে না হ্যাঁ নদীর কাছে বাজার তে আইছি আবার সাইডে সারি বসে বিড়ি মনে কর বাজার যাইতেছে ও করে মই ইয়াল তোর বুড়া টোরা পিন দেন মুখষ্ট হুলা লেবিস্টি লেবিস্টি লাগাইলে হেরে কি মশলা বা আমি বুঝলাম না হ্যাঁ হেরে মশলা তোমার বুঝাই আব্বা দুনিয়ার মাইতে অত জিনিস থাকতে তুমি বিনীতির মোর ফেল গিয়া সাউকি লিখা ওই যে লেবিস লাগাইলি সুনু লাগাইলি আইবু লাগাইলি তো লাগাইলি এটা লাগাইছে তে তোর বাবার কি হইছে তে এইটাই তো মাসালা এইটা লাগে কি লুজ হইব না ওই তো না মাসালাটা তোমার জানো হ্যাঁ আর লুজ হোক বা না হোক এটা তো তোর কাম না 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 তাহলে তুই আবার এর রেগেছ না ওই মাসালা ওইব না না ওইব টুট পারিস লাগাইছে এটা তোরতে আর তোর আর মনে মনে করে আইছি তুমি মুসলিম সভাপতি তোমার দিকে বাইরে গিয়ে আমি কত বনা ওর তো বুদ্ধিকে তো আয় তোমার ঘরের ভিতরে নি আজ মাসালা দিমু খুব দেখবা আরে বকো না কি মাসালা দিমু